নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা। আজ আবার চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে নতুন একটি গানের কর্ড শিডিউল নিয়ে। তো গানটি হলো পরদেশি পরদেশি জানা নেহি। এই গানটির হারমোনিয়াম টিউটোরিয়াল সহ স্বরলিপি আপনারা পেয়েছেন আগের একটি ভিডিওতে, তো সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো কোর্সের ভিডিও পেতে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা অবশ্যই মাফ করে দেবেন। আমি যতটুকু শিখেছি আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক গানটি। গানটি আছে এফ মেজার স্কেলে। এফ মেজার স্কেলটি হলো সেগুলি হলো অবশ্যই তো এফ মেজার স্কেলটি, এছাড়াও ডি মাইনার স্কেলটি, ডি এফ এ, সি মাইনার স্কেলটি, সি ডি শার্প, জি জি মাইনার স্কেলটি, কর্ডটিকে আমি ডিভার্সন করে বাজাবো ডি এফ এ শার্প, এবং সি মাইনার স্কেলটিকে ডিভার্সন করে বাজাবো ডি শার্প জি সি। তো চলুন শুরু করা যাক গানটি। গানটি আমি প্রথমে আপনাদের একটি প্যাটার্নের সাহায্যে গেয়ে শোনাচ্ছি। গানসহ লেখা আছে, তো সেটি আগে নোট করে নেবেন, তারপর কর্ডটি তুলবেন, তাহলে তুলতে সুবিধা হবে। তো একবার কর্ডসগুলি ভেঙে ভেঙে লেখা যাক। Thank you.
আপনারা দেখলেন স্থায়ের কর্ডগুলি। তো এবারে আসা যাক প্রিলিউডে। প্রিলিউডটি আমি আপনাদের প্রথমে বাজিয়ে শোনাচ্ছি। তো আপনারা প্রিলিউডের ক্ষেত্রে সানাইয়ের টোন ইউজ করতে পারেন কিংবা স্ট্রিংসও ইউজ করতে পারেন। আমি আপনাদের স্ট্রিংসেই দেখাচ্ছি। আপনারা শুনলেন প্রিলিউডটি, এখন দেখা যাক প্রিলিউডের নোটেশনগুলি এবং কর্ডসগুলি। Bye.
আপনারা শুনলেন প্রিলিউডটি, তো এরপর আসা যাক অন্তরায়। স্থায়ীতে ফিরছে, তো এর পরের প্রিলিউডটি ফার্স্ট প্রিলিউডের মতোই এবং সেকেন্ড অন্তরাটিও ফার্স্ট অন্তরের মতোই। তো আমি সেকেন্ড অন্তরাটি আর দেখালাম না, আপনারা উপরে সেকেন্ড অন্তরাটি দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সে আমি পুরো কর্ড সহ লিরিক্স দিয়ে দেব, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আরেকটি কথা, গানটির সৌন্দর্য একটুখানি বাড়ানোর জন্য লাস্টে গানটি যখন তেহাই হবে মুছে ছড়কে এই জায়গাটিতে, এখানটিতে একটি এক্সট্রা কর্ড ব্যবহার করলে গানটি শুনতে ভালো লাগবে। তো একবার আমি এই জায়গাটা গিয়ে শোনাচ্ছি। তো এটি অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।